আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই ফোনটি আমাদের কাছে বরিশাল এক ভাই পাঠাইছে, বরিশাল থেকে শাইন ভাই পাঠাইছে, তো শনির একটা সাগর ভাই নামে, তো আমার নাম সাগর, তো আমার নামে ফোনটা পাঠানো হয়েছে। তো ফোনটিতে ভাই বলছিল হঠাৎ করে ভাইয়া বন্ধ হয়ে গেছে আর ফোনটা চালু হচ্ছে না, ঠিক আছে। তো এই ফোনটা আপডেট দেওয়ার পর নাকি হঠাৎ করে বন্ধ হয়েছে। আসলে আপডেট দিলে বর্তমান সময়ের যে সেটগুলো আছে এগুলো কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, আবার দেখেছি আপডেট দিলে ক্যামেরা চলে যায়, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো আমরা ফোনটা আগে খুলে নিই এখান থেকে, আর এটা বন্ধুরা বেশিরভাগই সিপিইউ থেকে সমস্যাটা হয় আপডেট দিলে, কারণ যেহেতু পেস্টিং সিপিইউগুলো হয় কি, বেশিরভাগই পেস্টিং সিপিইউগুলোই আছে, যেই সিপিইউগুলো আর কি আপডেট দিলে আঠাটা সাইরা দেয়, আর আঠাটা যখন সাইরা দেয় তখনই কিন্তু আপনার ফোনটা কিন্তু ডেড থাকে, ঠিক আছে। তো খুব ভালোভাবেই পাঠাইছে, তো আমি ভাইকে বলছি ব্যাটারিটা আর মাদারবোর্ডটা দিতে, আবার এখানে টাকাও পাঠাই দিছে, তো টাকাটা পরে দিলেও হতো। তো আমরা এখান থেকে জাস্ট স্টেপ বাই স্টেপ দেখতেছি, এটার ভিতরে সম্ভবত মাদারবোর্ড, আর এখানে হয়তো মাদারবোর্ডটার ডিসপ্লেটা। তো এখানে আমি ভাইকে বলছিলাম যে ভাই ব্যাটারিটা আর ডিসপ্লেটার চেকিংয়ের জন্য পাঠাইবেন, ক্যামেরা কুমেরাগুলো খুলে রাইখে দেন, কারণ অনেক সময় হয় কি ক্যামেরা কুমেরাগুলো আউলিয়ে যায়, কারণ কাজের চাপ তো এখন বর্তমানে অনেক পড়তেছে এই জন্য। তো আপনারাও যারা মোবাইল ফোন কুরিয়ার সার্ভিসে পাঠাবেন তারা অবশ্যই এভাবে পাঠালে ভালো হয়, শুধু মাদারবোর্ডটা আর টাচ ডিসপ্লের সাথে আর ব্যাটারিটা পাঠাই দিলে ভালো হয়। অনেক সময় ক্যামেরা ব্যাকসেট এগুলো রাইখে দেবেন, তাহলে আমার জন্য সুবিধা হয় কাজটা কইরা, যাতে আপনাদেরকে আবার ডেলিভারি আমি দিতে পারি। তো বন্ধুরা, এটি হলো একটি রেডমি নোট 9, আর রেডমি সিরিজ সেটগুলো, পোকো সিরিজ সেটগুলো বেশিরভাগই সমস্যাগুলো হয় বর্তমান সময়ে। তো এই হলো মাদারবোর্ড, আসলে বোর্ডটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে, আর ভিডিওটা যদিও অনেক লম্বা হতে পারে কিন্তু ভিডিওটি দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন যে আপডেট দেওয়ার পর যদি ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা ক্যামেরা চলে যায়, সাউন্ড চলে যায়, তাহলে কী করণীয়। আসলে বন্ধুরা, এগুলো হলো পেস্টিং আইসি, আর পেস্টিং আইসি সমস্যা হলে কিন্তু এই ধরনের সমস্যা হবে। তো এখানে যে আপনার দুইটা চিপসেট দেখতে পাচ্ছেন, একটি হলো EMMC আর একটি হলো আপনার মিডিয়া টেকের একটি সিপিইউ ব্যবহার করা হয়েছে। তো পাশের যেটা আছে এটাকে ইউফেসও বলা হয়, আর তো এটি হলো মিডিয়া টেকের একটি সিপিইউ ব্যবহার করা হয়েছে, আর এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক একটা পেস্টিং, এর পাশে প্রচুর পরিমাণ ব্ল্যাক পেস্ট দিয়ে মোড়ানো আছে, ঠিক আছে। তো আশা করি আমরা 100% কাজটা যদি স্টেপ বাই স্টেপ করি আশা করি কাজও হবে, আর 100% গ্যারান্টি সহকারে কাজটা আমরা করে দিতে পারবো। তো আমাকে অনেক রিকোয়েস্ট করছিল যে ভাই ফোনটা রানিং করতেই হবে, কারণ আপডেট দেওয়ার পর ফোনটা অফ হয়ে গেছে, এর ভিতরে অনেক নাকি কাস্টমারের ডাটা আছে, ডাটাগুলো তার আর কি আর্জেন্ট দরকার, ঠিক আছে। তো আমরা এখানে টিন কাটার এগুলো দরকার নেই, তারপরও থাক এটা টিন কাটবো না, কারণ এখান থেকে আমরা শুধুমাত্র সিপিইউটা তুলে নিব, সুন্দরভাবে সিপিইউটা তুইলা এবং রিভলিং করে আবার লাগাবো, ইনশাল্লাহ আমাদের কাজটা হবে। তো মোটামুটি পর্যায়ে এখানে জাস্ট আমরা আশেপাশের সেকশনটা একটু ভালোভাবে ঢাইকে নেবো হিটসিং টিপ দিয়ে, যাতে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে। তো আমরা এখানে EMMC প্রোটেকশন করে নিব, এবং নিচে আছে চার্জিং এসিটাও প্রোটেকশন করে নিব। তো এটা কিন্তু আমরা প্রোটেকশন করা শেষ, ঠিক আছে। আর যেহেতু ভাই বলছে আপডেট দেওয়ার পর বন্ধ হয়ে গেছে, এখানে আর দেখার কিছুই নেই বন্ধুরা, কারণ এগুলো সিপিইউ থেকেই সমস্যাটা বেশি হয়, আর পেস্টিং এসির কাজ বন্ধুরা এগুলো তো অন্তর ব্যাপার, কারণ আপনি প্র্যাকটিস করলে আপনিও পারবেন, কারণ এগুলো দেখানোর কিছুই নেই, জাস্ট আপনাদেরকে ছোটোখাটো কিছু টিপস শিখিয়ে দেবো আজকে, যেই টিপসগুলো ফোকাস করলে আল্লাহর রহমতে আপনার কাছে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনই আপডেট দেওয়া ফোন বন্ধ হয়ে গেলে কাজটা করতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে মাদারবোর্ডটা বসাই নিছি, আর জাস্ট আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো, ইনশাল্লাহ আমাদের কাজটা হবে। তো বন্ধুরা দেখতে পারলেন যে আমাদের আশেপাশের যে সিপিইউর আশেপাশে আছে অনেক পরিমাণ ব্ল্যাক পেস্ট দিয়ে মোড়ানো, এই আশেপাশের গুলোগুলো প্রথমে কাটিং করতে হবে, তারপর সিপিইউটা তুলতে হবে, এই জন্য অনেক টাইমের ব্যাপার স্যাপার আছে। তো আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে,
আর কিভাবে কোন নাইফটা কোন সময় ব্যবহার করতে হয় সেটাও আমি আজকে আপনাদেরকে এটুজিট দেখাবো। তো বন্ধুরা আমরা এখানে এই নাইফটা ব্যবহার করব যেটা 007, আর এই নাইফটা ব্যবহার করব যেটা 006। তো দোনোটার নাইফই কিন্তু অস্থির, আর এই নাইফটা যখন ব্যবহার করব তখন আর কি পেস্টিং আইসিটা উঠানোর জন্য, আর এই নাইফটা ব্যবহার করব আশেপাশের যে গুলোটা কাটিং করার সময়। তবে এখানে অবশ্যই হিটের এবং টেম্পারেচারের বিষয় আছে, হিট টেম্পারেচার বুঝে যখন কাজ করবেন তখন কিন্তু আপনার কাজটা 100% হবে আর আইসিও ড্যামেজ হবে না। আর এখানে আপনি বাতাস একটু বাতাস এবং টেম্পারেচার যদি সঠিক পর্যায়ে রাখতে পারেন তাহলে 100% কিন্তু আপনার কাজগুলো সম্পূর্ণ হবে। তো সর্বপ্রথম যে কাজটা করব আমরা এর আশেপাশে যে গুলোগুলো থাকে এটি বেশি বাতাস দিয়ে আগে নরম করব, তারপরে গুলোগুলো কাটিং করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গুলোগুলো কিন্তু সুন্দরভাবে কাটিং হচ্ছে। আসলে এখানে পেস্টিং এসির বিষয় তা না, আসলে আপনি যে পেস্টিং এসির কাজ করলে ভালো কোনো কাজ পারেন তাও আমি বলতেছি না, আসলে আপনাদেরকে বুঝাইতেছি যে আসলে কাজটা কতটা সহজ হতে পারে। তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখুন, এখন কিন্তু আমরা এক পাশটা ক্লিন করছি, ঠিক আছে, এখন অন্য পাশটা ক্লিন করতে হবে। এই যে এই পাশটা আছে, এই পাশটা অনেকটা গুলো আছে, ঠিক আছে, এই গুলোগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কম্পোনেন্ট আছে কম্পোনেন্ট থেকে স্টেপ বাই স্টেপ ক্লিন করবো, ঠিক আছে। আর অবশ্যই বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, আপনার ফ্লাক্স পেস্টটা হতে হবে ভালো মানের ফ্লাক্স পেস্ট, তাহলে কিন্তু আপনি কাজ করেও মজা পাবেন এবং আপনার কাজেও কিন্তু ভালো লাগবে কাজ কইরা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি পর্যায়ে কিন্তু আমরা এখান থেকে গুলোটা কাটিং কইরা নিছি, ঠিক আছে, মোটামুটি পর্যায়ে গুলোটা কাটিং করা শেষ, এখন আমরা এখানে ফ্লাক্স পেস্ট দিব। মেকানিকের এই ফ্লাক্স পেস্টটা আপনারা ব্যবহার করতে পারেন, এটি হলো ফ্লাক্স পেস্ট UV 559, ঠিক আছে, এই ফ্লাক্স পেস্টটা আপনারা ব্যবহার করতে পারেন। এটি আমি ব্যবহার করি দীর্ঘ অনেক দিন যাবৎ। তো এখানে জাস্ট উপরে এবং চতুর্পাশে একটু ভালোভাবে পেস্টটা দিয়ে নেবেন, ঠিক আছে, যাতে পেস্টটা দিলে আর কি আইসির যে টেম্পারেচারটা আছে এটা সঠিক থাকবে, যদি বেশি হিট হয় তাহলে আইসিটা ক্ষতিগ্রস্ত হবে না। তো বন্ধুরা এখন আমার প্রসেসিং হলো আইসিটা তোলার প্রসেসিং, ঠিক আছে। তো এখন আমার প্রসেসিংটা হলো আইসিটা তোলার প্রসেসিং। যে কোনো একটা সাইড ধরবেন, যে কোনো একটা সাইড ধরা আইসিটা আস্তে করে তুলে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমরা কিন্তু আস্তে আস্তে হিট দিতেছি, আর যে কোনো একটা সাইড থেকে আমরা সিপিউটা তুলে নিব। আর আমরা টিনটা কাটি না এই কারণে, টিনটা কাটলে আরও কাজটা সহজ হইতো, তো আমরা টিনটা কাটি না এই কারণে দেখা গেছে যেহেতু আমার সিপিইউ উঠানোর জন্য স্পেসটা আছে, ঠিক আছে, এই জন্য টিনটা কাটা হয় নাই। আস্তে কাজটা করতেছি, আর আপনারা ভিডিওর সঙ্গে থাকেন দেখেন যে আমার আঠা কিন্তু সাইড়া দিছে, আঠা সাইড়ে দিছে, আর আমার পেস্টিং যে সিপিউটা আছে এটা উঠে গেছে। আর আমি এখানে জোড়াজোড়ি করলে হতো কি, দেখা গেছে লাইনগুলো কাইটা যাইতো, লেগগুলো উঠে যাইতো, এই সমস্যাটা হতো। তো দেখেন কত সুন্দরভাবে একটা লেগও উঠে নাই এবং খুব সুন্দরভাবে কিন্তু আমরা সিপিউটা তুলে নিছি। এখন ফার্স্ট স্টেপে আমাদের কাজ হলো আমরা কোনো প্রকার এখানে একটু হালকা ফ্লাক্স পেস্ট দিব, অল্প পরিমাণ ফ্লাক্স পেস্ট দিয়ে আগে আইসিগুলো যে আছে আইসিগুলোর যে লেগগুলো দেখতেছেন এই লেগগুলো একদম পরিষ্কার করে নিব, মানে ছোটো বড়ো যাতে না থাকে। এরপরে আমরা পেস্টিং যে গুলোগুলো থাকে
যে গুলো আঠাগুলো থাকে এই আঠাগুলো পরিষ্কার করব। যে ভিতরে যে আঠাটা থাকে এটা ক্লিন করতেছি তাতালের সাহায্যে। তো এখানে আপনি হিট দিয়েও করতে পারেন, এক এক সিস্টেম আছে। তো সিস্টেমগুলো আর কি জানলে তাহলে আপনি গুলোগুলো দেখা গেছে হট গান দিয়েও করতে পারবেন, আবার তাতাল দিয়েও করতে পারবেন। তো আমার কাছে আয়রন দিয়ে করতে খুব ভালো লাগে। আর আশেপাশের লেগগুলো আমরা, তবে একটা জিনিস সাবধান বন্ধুরা, এই সিপিউর পাশে মেইন মেইন কিছু রেজিস্টর থাকে, কয়েল থাকে, ফিউজ থাকে এবং ক্যাপাসিটার থাকে, এগুলো যাতে আবার না উঠে যায় তাহলে কিন্তু আপনার সেটটা পরবর্তীতে আর অন হবে না, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আমরা কিন্তু খুবই আলতোভাবে কাজটা করতেছি বন্ধুরা, এখানে কোনো তাড়াহুড়ো করতেছি না। তো সুন্দরভাবে কিন্তু আমরা এখান থেকে আঠাটা একদমই ক্লিন করে নিব। সেজন্য অবশ্যই সানশাইনের ব্রাশ আছে বা বিভিন্ন শক্ত ধরনের ব্রাশ আছে, যে ব্রাশগুলো সানশাইনের এই মাথাওয়ালা ব্রাশগুলো দিয়ে এগুলোগুলো কিন্তু ক্লিন করা যায়, ঠিক আছে? তো আমার ক্যামেরাটা বারবার লাড়া খাইতেছে বন্ধুরা, ভিডিওটি যেহেতু করা হইতেছে ক্যামেরা উপরে, ভিডিওটা করতে অনেক কষ্ট হইতেছে। আর এরপরে চেষ্টা করি যে আপনাদের ভালো কিছু শেখানোর। আমার এটা কিন্তু ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেন্টার পাশাপাশি দোকান আছে। তো আমার ভিতরে হলো ট্রেনিং সেন্টার, বাইরে হলো দোকান। তো যারা মোবাইলের কাজটা শিখতে চান তারা আমার সাথে সরাসরি দেখা করতে পারেন বা আমার ট্রেনিং সেন্টারে এসে কিন্তু আপনারা কাজগুলো শিখতে পারেন। তো আমার এখানে বন্ধুরা 2 মাসের কোর্স, যারা নতুন আছেন আর যারা পুরাতন আছেন, অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে চান তারাও কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে আসতে পারেন, ঠিক আছে? তো গুলোগুলো কিন্তু এখনও মোটামুটি ক্লিন হয় নাই অতটা, তো এখন লাস্ট একটা ফিনিশিং করব। সেই জন্য আমাদের দরকার আছে যে নাইফটা দিয়ে আমরা গুলোটা কাটিং করছি সেই নাইফ দিয়ে, ঠিক আছে? তো এখানে অবশ্যই আপনার হিট টেম্পারেচার প্রত্যেকটা সময় বলি বন্ধুরা, হিট টেম্পারেচার, হিট টেম্পারেচার। আপনার তাতাল হট গান যতই নর্মাল হোক না কেন, আপনি যদি কাজটা ভালোভাবে করতে পারেন টেম্পারেচার বুঝে, তাহলে সব হট গান বা সব তাতাল দিয়ে কাজটা করা যায়। তো বন্ধুরা এরপরে আমরা এই সোল্ডারিং উইকের মাধ্যমে আর বলগুলো থাকে এগুলো একদম লেভেল করব। আর এর আশেপাশে যে দেখতেছেন কিছু গুলু লেগে গেছে, গুলুগুলোও কিন্তু এই সোল্ডারিং উইকের মাধ্যমে কিন্তু একদমই উঠা যাবে। তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে একদম এই আইসির যে লেগগুলো থাকে এই লেগগুলো কিন্তু একদম সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন? তো এখন যে কাজটা করব আমরা সেটা হলো আমরা যে আইসিটা আছে আইসিটার গুলোটাও ক্লিন করব। তবে আইসিটার গুলো যখন ক্লিন করবেন তখন কিন্তু আপনার হিট এবং টেম্পারেচার, বন্ধুরা প্রত্যেকটা সময় বলে থাকি হিট টেম্পারেচার সঠিক পর্যায়ে রাখা কাজগুলো করলে আপনার আইসি সমস্যা হবে না, আবার যে কোনো সমস্যাই হবে না আইসিতে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আইসিটা সুন্দরভাবে ক্লিন করে নেব।
খুবই আলতোভাবে বন্ধুরা এটা আমরা ক্লিন করতে হবে, কারণ এখানে তাড়াহুড়ো করলে কিন্তু আপনার দেখা গেছে আইসির লেগগুলো সমস্যা হতে পারে, ঠিক আছে? খুবই আস্তে আস্তে কাজটা করতে হবে, ঠিক আছে? এর প্রত্যেকটা কিন্তু ব্ল্যাক পেস্ট, আর ব্ল্যাক পেস্টগুলো খুবই সাবধানতার সাথে কাজ করতে হয়, কারণ লেগগুলো অনেক সময় জোরাজুরি করলে লেগগুলো কাইটে যাবে, কাইটে গেলে পরবর্তীতে কিন্তু সমস্যা পড়তে হবে আমাদের। তো বন্ধুরা জিনিসটা কিন্তু দেখেন কত স্মুথ ভাবে উঠতেছে, ঠিক আছে? আর এখানে যদি আপনি জোরাজোরি করেন আইসি তো নষ্ট হবে হবেই, এবং আইসি পিনগুলো যেগুলো আছে পিনগুলো বল মেন গোড়া থেকে উঠে যাবে, তখন কিন্তু একটা বিপদে পড়বেন আর আইসি কিন্তু ড্যামেজ হয়ে যাবে। এই জন্য কাজ যদি করেন আস্তে আস্তে কাজ করেন, প্রত্যেকটা কাজই আপনার হবে যদি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে কাজগুলো করেন। তো দেখেন বন্ধুরা এই ব্রাশটাতে ডলার পর আমার যে লেগগুলো আছে লেগগুলো কতটা চকচক করতেছে এবং কতটা উজ্জ্বল লাগতেছে। এখন কিন্তু আপনি যখন আইসি রিবলিংটা করবেন তখন কিন্তু আপনার কাজটা 100% হবে, এতে কোনো সন্দেহ নাই যে আপনার কাজটা হবে না, ঠিক আছে? কারণ আইসিটা যদি ক্লিন প্রসেসিংটা ভালোভাবে করেন তাহলে ওটা রিবলিং হবে, আর রিবলিং যদি 100% ওকে হয় তাহলে ওই ফোনটা অন হতেই হবে, তাতে হোক আপডেট দিয়ে ফোন বন্ধ হওয়া বা দেখা গেছে তাতে হোক অন্য কোনো সমস্যার কারণে ফোনটা বন্ধ হওয়া। কারণ এখানে দেখেন এখন আইসিটা কতটা ক্লিন লাগতেছে, ঠিক আছে? আইসির বলগুলা কত চকচক করতেছে। এখন জাস্ট আমরা যে প্লেট আছে প্লেট দিয়ে আইসিটা রিবলিং করে নিব। তো আমাদের কাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম প্লেট আছে, তো এটা হলো 6779V। তো এটা হলো আমাদের এই প্লেটটা, ঠিক আছে? তো আমাদের যে আইসির মডেলটা এটা হলো 6779, আমরা একটু আরেকবার দেখে নিই এখান থেকে। তো আইসির মডেলটা হলো 6779। তো এখানে 6779 কোনো বল দেখতেছি না, যদিও এটি অন্য কোনো মডেলের সাথে মিলবে, তো সেখানেই আমরা এটা মিলিয়ে আগে কাজটা করে আনি, ঠিক আছে? তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে আইসিটা রিবলিং করে নিছি। এখন আইসিটার উপরে একটু হালকা ফ্লাক্স পেস্ট দিব, হালকা একটু ফ্লাক্স পেস্ট দিয়ে আইসিটা একটা হিট করব, ঠিক আছে? তাতে বলগুলো হবে কি, বল এখন যে হালকা হালকা কালসা দেখাইতেছে কালসা জিনিসটা একদমই একদম ক্লিয়ার লাগবে বলটা আর কি, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আইসিটা কিন্তু কতটা উজ্জ্বল লাগতেছে আর ক্লিন লাগতেছে, আর একটা বল মিসিং নাই, সবগুলো বল কিন্তু 100% হয়েছে। সিপিউটা মাদারবোর্ডের ভিতরে সেট আপ করবো, তাহলে আমাদের কাজটা কিন্তু পরিপূর্ণ হবে। আসলে বন্ধুরা আপডেট দেওয়া ফোনগুলো বা দেখা গেছে অটোমেটিক আপডেট নেওয়া ফোনগুলো কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াটা এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো চলুন আমরা সিপিউটা সেট করি।
তো প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু আইসিটা রিবোলিং করা শেষ আর 100% কিন্তু রিবোলিংটা হয়েছে। তো জাস্ট আইসির অ্যারো এবং মাদারবোর্ডের অ্যারো মিলিয়ে কিন্তু আইসি বসাতে হবে। তবে আগে থাকতে খেয়াল করে নেবেন আইসিটা কোন দিকে ছিল, ওই অনুযায়ী কিন্তু আইসিগুলো তুললে তাহলে পরবর্তীতে আর কনফিউজ হবেন না যে কোনভাবে আইসিটা ছিল, ঠিক আছে? তো এখানে জাস্ট আমার একটা ছোট্ট কাজ আছে, সেটা হলো এখানে আমরা কিছু কিছু লাইনে দেখতেছি ময়লা জমে আছে, এই জন্য হালকাভাবে একটু ডলা দিয়ে নেব যাতে লেগুলো যাতে ময়লা থাকলে ময়লাটা যাতে ক্লিন হয়, ঠিক আছে? কারণ আইসির বল এবং মাদারবোর্ডের বল একদমই 100% লাগতে হবে, তাহলে কিন্তু আমার সেটটা কিন্তু রানিং ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটু আবার মুইসা নিই। তো একদমই ক্লিন হয়েছে আর জাস্ট আমাদের আইসিটা এই পাশে রাখা, তো আইসিটা আমরা লাগাবো। লাগানোর আগে একটু আমরা একটু ফ্লাক্স পেজ দিয়ে নেবো, ঠিক আছে? এখানে একটু অল্প পরিমাণ ফ্লাক্স পেজ দিয়ে নেবো, বেশি দেবো না, তাহলে আইসি কিন্তু দৌড় দেবে। অল্প পরিমাণ ফ্লাক্স পেজ দিয়ে তারপর হাত দিয়ে বা ন্যাকড়া দিয়ে এটি সুন্দরভাবে একটু ডইলে দেবেন, বাস কাজ কিন্তু এতটুকুই। এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই যে সিপিউটা আছে, সিপিউ মাদারবোর্ডের অ্যারো দেখা মিলাতে হবে, বা দেখা গেছে আইসির উপরে ফোটা অংশ থাকে, ফোটা অংশ দিয়া আপনি মিলিয়ে নেবেন। একটা ডট মার্ক থাকে আইসির উপরে, প্রত্যেকটা আইসির উপরে একটা ডট মার্ক থাকে। তো জাস্ট আইসিটা বসানোর আগে উপরের অ্যারো আছে, নিচের অ্যারো আছে, এই অ্যারোগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন। তো অ্যারোগুলো কিন্তু 100% ওকে আছে। জাস্ট এখন আমরা উপর থেকে আইসিটার উপর থেকে সুন্দরভাবে হিট দিয়ে আমরা কিন্তু আইসিটা বসাই নেব। তবে এখানে বন্ধুরা হিট একদমই কম রাখবেন, হিট কম রেখা, যেহেতু রিবল করা আইসি, হিট কম দিলেই কিন্তু আইসিটা গইলা যাবে, ঠিক আছে? এখানে বাতাসের গতিটা কমাই দেবেন, হিটের গতিটা মিডিয়াম রাখবেন। এরপরে যদি আপনাদের হিটের টেম্পারেচার বিষয় নিয়ে বুঝতে কষ্ট হয়, নেক্সট টাইম একটা ভিডিও বানাবো। তো আশা করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওতে কমেন্ট করবেন যে কী কী ভিডিও আপনাদের ভালো লাগে, ওই ভিডিওর উপরেই আমি ভিডিওগুলো তৈরি করব। তো ওর যখন কাজ হবে, আইসিটা যখন কাজ হবে, অটোমেটিকলি কিন্তু আইসিটা সেট হয়ে যাবে। এখানে কিন্তু আপনার কোনো জোরাজোরি নেই আর কোনো তাড়াহুড়া নেই। এখন জাস্ট আইসিটা একটু হালকা টোকা দিবেন যাতে নিশ্চিত হওয়ার জন্য লাগছে কিনা, ঠিক আছে? তো সেই জন্য আমরা বিভিন্ন প্রান্থন অবলম্বন করব, বিভিন্ন দিক থেকে আমরা হিটটা প্রয়োগ করব, আর আমরা একটু হালকা সিপিউটার টোকাও দিব যে আসলে কনফার্ম হওয়ার জন্য লাগছে কিনা। এই জন্য একটু টাইমের দরকার, কারণ তাড়াহুড়ো করা যাবে না। তো 100% আমাদের সিপিউটা কিন্তু লাগা গেছে আর সিপিউটা কিন্তু লড়ছে, ঠিক আছে? তো দেখেন বন্ধুরা, জায়গা মতো কিন্তু আইসিটা টাইনা নিয়ে আসছে, এখানে কিন্তু কোনো জোরাজুরি নেই, আর আমরা আইসিটা হালকা একটু টোকাও দিয়ে নিয়েছি, তো আইসিটা আমাদের কনফার্ম কিন্তু লাগছে, এতে কোনো সন্দেহ নাই যে কনফার্ম লাগে নাই, ঠিক আছে? তো আইসিটা আমাদের 100% এখানে কনফার্ম লাগে গেছে। এখন যে আমরা কাজটা করবো, সে কাজটা হলো আমরা এখন চেক দিব, ফোনটা চেক দিব, আর আশা করি 100% আমাদের ফোনটা কিন্তু রানিং হবে। তো মাদারবোর্ডটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা অপেক্ষা করি। তো মাদারবোর্ডটা ঠান্ডা হলে আমরা মাদারবোর্ডটা কানেক্ট করব, গরম অবস্থায় মাদারবোর্ডটা কানেক্ট করলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমাদের কিন্তু মাদারবোর্ডটা মোটামুটি ঠান্ডা হয়েছে। এখন জাস্ট এই যে হিটসিং যে টিপটা দেখতেছেন, এই হিটসিং টিপটার কাজ হলো আইসিটা সবসময় ঠান্ডা রাখবে। তো এটি একটি লিকুইড হিটসিং, তো এটি আমরা এখানে জাস্ট টিনটা এখন লাগাই দিব, আর আমরা এখান থেকে এখন সবগুলো কানেকশন দিব। এখন জাস্ট আমরা চার্জে কানেক্ট করব। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে চার্জারটা কানেক্ট করতেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের এমপিয়ারও টানতেছে আর ফোনটা কিন্তু অন হয়ে গেছে। ফোনটা কিন্তু আমাদের অন হয়ে গেছে, অন হয়ে অফ হয়ে যাইতেছে, তার মানে আমাদের ব্যাটারিতে মনে হয় চার্জ নাই। তো ব্যাটারিটা আবার ভালো করে একটু বসাই, আর কানেক্ট ডিসপ্লেটাও একটু ভালো করে বসাই দিই, ফ্লাক্স রেবনগুলো একটু ভালো করে বসাই দিই, ঠিক আছে? এখন আবারও কানেক্ট করার চেষ্টা করি। এর আগে একটু আমরা
এখানে ভালো করে সেট আপ করে নিই মাদারবোর্ডটা। অত বন্ধুরা আমাদের ব্যাটারিতে সম্ভবত একদম জিরো চার্জ, সেই জন্য ফোনটা অন হয়ে অফ হয়ে যাচ্ছে। তো আগে কিন্তু ফোনটা অন ছিল না, এখন কিন্তু 100% সেটা অন হয়, ঠিক আছে। তো আমাদের কাছে এই মুহূর্তে একটা ব্যাটারি আছে, তো ওই ব্যাটারিটা রিপ্লেস করে আমরা ওই ব্যাটারিটা লাগাই দেখি যে আমাদের ওই ব্যাটারি তো অন হয় কিনা, কারণ ব্যাটারিটা সম্ভবত একদম ডাউন। তো বন্ধুরা আমরা একটা ব্যাটারি সংগ্রহ করছি, তো ব্যাটারিটা আমাদের কাছে এক পিস ছিল, তো সম্ভবত ব্যাটারিটা চার্জ নাই আর কি। তো আমরা ব্যাটারিটা এখানে কানেক্ট করব এবং ফ্লাক্স রেবনগুলো লাগাবো এবং ডিসপ্লে রেবনটা লাগাবো, এরপরে আমরা এখন অন করার একটু চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পারলেন যে আমাদের ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে। আর বন্ধুরা দেখেন স্টেপ বাই স্টেপ যখন আপনি কাজ করবেন তখন আপনার কাজটা হতেই হবে, কারণ আপনার কাজের ভিতরে যখন এক্সপিরিয়েন্স থাকবে তখন ওই ফোন কিন্তু অন হতেই হবে, ঠিক আছে। তো যে ভাইটা ফোনটা পাঠাইছিল বরিশাল থেকে, ভাইটা বলছিল যে ভাই আমার ফোন দিয়ে একটা ভিডিও করিয়েন, তো ভাবলাম ভিডিওটাও করা হোক আর আপনারাও দেখেন। তো এটাও কিন্তু দেখতেছেন চার্জ কিন্তু 14% মতো আছে। তো ফোনটায় এমআই অ্যাকাউন্ট লাগানো আছে, জাস্ট এটা আমরা পরবর্তীতে দেখে নিব, সমস্যা নাই। তো আমাদের ফোনটা কিন্তু 100% সমস্যাটা যে ছিল আপডেট দেওয়ার পর যে ফোনটা ডেট হয়েছে, ফোনটা কিন্তু সিপিউটা কীভাবে খুলতে হয়, কীভাবে রিভলভ করতে হয়, কীভাবে ক্লিন করতে হয় এবং কীভাবে আপনার মাদারবোর্ডের সাথে বসাতে হয়, এ টু জেড কিন্তু সব কিছুই আপনাদেরকে দেখাইলাম। তো বন্ধুরা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখতে চান, আমাদের এখানে 1 থেকে 10 তারিখের ভিতরে ট্রেনিং শুরু হয়। আমরা দক্ষতার সহিত মোবাইল সার্ভিসিংয়ের কাজকে প্রশিক্ষণ দিয়ে থাকি, থাকা খাওয়ার জন্য সুব্যবস্থা আছে। ঢাকার বাহির থেকে যারা আসবেন, বাংলাদেশের 64টি জেলা থেকে আমাদের এখানে ছাত্ররা এসে থাকে, তো সুনামের সহিত তাদের প্রতিষ্ঠান কিন্তু তারা পরিচালনা করতেছে দেশের বাহিরে এবং দেশে। তো সকলে ভালো থাকবেন বন্ধুরা, আর যেহেতু ফোনটা অনেক দূর থেকে পাঠাইছে, ফোনটা হয়েছে এই জন্য নিজের কাছেও খুব ভালো লাগতেছে, আর যে কাস্টমার ভাইটার ফোনটা ডেট হয়েছিল তারও কাজটা হলো, এটি আমি আল্লাহর কাছে শুকরিয়া কামনা করি। আর এ ধরনের ফোন যদি আপনারা আমার কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে চান, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে তারপর পাঠাবেন, আর শুধুমাত্র ব্যাটারিটা দিয়ে দিবেন এবং মাদারবোর্ডটা এবং ডিসপ্লেটা সাথে দিয়ে দেবেন, তাহলেই হবে। আর ক্যামেরা কুমেরা এগুলো খুলে রাখবেন, ব্যাটারি উপরের যে ব্যাকশিটগুলো থাকে এগুলো খুলে রাখবেন। তো সকলেই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।